যদি আগুন লাগে আরে ধ্বংস হয়ে যায় ওরে ধ্বংস হয়ে যায় যদি আগুন লাগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এত আস্তে ঠিক আপনাদের তো কলিজা দিয়ে দেওয়ার কথা ঠিক বলতে গিয়ে আরো চিৎকার করে বলেন ঠিক কিনা যদি ঠিক হয়ে থাকে আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না আপনারা কণ্ঠ ছেড়ে বলবেন পবিত্র কোরআন পারবেন না ইনশাআল্লাহ দেখি ট্রাই করেন দেখা যাক বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না এই পাশের ভাইয়েরা বলেন আপনার কি বাসা থেকে নিয়োগ করে আসছেন যে মঞ্চ থেকে যে যাই বলুক আমরা কথাই বলতাম না এরকম নিয়োগ করছেন নাকি তাহলে দর্শকদের যে আয়োজকদের আওয়াজ কম কেন আয়োজকদের আওয়াজ হবে এমন দর্শকরা ঘুমাইতে পারবে না ঠিক কিনা বিশ্ব থেকে হারাবে না এই বয়ানের পরে আরো আওয়াজ দরকার ছিল আপনারা কেউ বলবেন না শুধু আয়োজকরা বলবে বিশ্ব থেকে হারাবে না ঘুমন্ত আওয়াজ এসে জাগ্রত আওয়াজ এখনো হয় নাই বিশ্ব থেকে হারাবে না আরেকটু জোরে বিশ্ব থেকে হারাবে না এবার বামে যারা আছেন বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না মাঝখানে লোক কম হইলেও আমার মনে হয় আওয়াজ বেশি হবে একটু পরে আসতেছে তার আগে ডান পাশ বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না ঘটনা কি এদের আওয়াজ দুটি শুয়েছে আচ্ছা মাঝখানে দেখা যাক বিশ্ব থেকে হারাবে না এতগুলো আওয়াজ যদি একসাথে দেন এই এলাকায় যারা এখন ঘুমাইছে উঠে যাওয়ার কথা না একসাথে বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না কত চমৎকার এইভাবে প্রত্যেকবার বলবেন বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত আছে বিশ্বে ধরার অগণিত এই কোরআনে হাতে তারা ছাপায় আসমানি কণ্ঠ ছাপিয়ে আসমানি কণ্ঠ বাঁচাবে ইসলামের মান ঠিক না বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতি বান্দা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা কোরআনের নূরের বাতি আল কোরআনের নূরের বাতি সারা জগৎ দীপ্তিমান ঠিক না বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হারাবে নাকি হারাবে না যে এর অসংখ্য অগণিত দলিল প্রমাণ রয়েছে আমি একটিমাত্র বাস্তব চিত্র তুলে ধরবো বলবো আপনাদের দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই আর পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না প্রিয় কিশোরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এক শ্রেণীর মানুষ এখনো আছে আগামীতেও থাকবে ভাইয়া সামান্য একটু হাই বাড়ান একটু দূরে গেলাম একটু হাই বাড়ান মনিটরটা আরেকটু দেন যেহেতু গলা ভাঙা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এক শ্রেণীর মানুষ আছে এখনো আছে আগামীতেও থাকবে তারা কারা তারা রাসূলের জামানা থেকে
কোরআনকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, কোরআনকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, কোরআনকে কিভাবে প্রচার বিরুখ রাখা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল, ঠিক কিনা? এই ধরনের মানুষ মাঝে মাঝে আমাদের মাঝে এখনো দেখা দেয় না, দেখা দেয়, আছে, আগামীতেও থাকবে। তাদের জন্য আমরা বলতে চাই, যেখানে ফেরাউন নকরুদের মতো সন্ত্রাসীরাও, দিন ধ্বংসকারী সন্ত্রাসীরাও পারে নাই এই কোরআনের একটি আয়াতকে বিলীন করতে, সেখানে আমি মনে করি যতদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন, তিনি ইচ্ছে না করবেন, তার বিধান অনুযায়ী এই বাংলার জমিন কেন এই বিশ্ব থেকে কোন একটি কোরআনের আয়াত দূরের কথা, এই কোরআন থেকে কোন এমপি, কোন মন্ত্রী, কোন জজ, কোন ব্যারিস্টার, তাদের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াত দূরের কথা, একটি জবর, একটি জেল, একটি পেস্ট দূরের কথা, একটি লোকটাকে পরিবর্তন পরিবর্তন করে, চিৎকার করে বলে ঠিক কিনা? তাই যারা এই কোরআনের বিরোধিতা করে, এই কোরআনকে ধ্বংস করে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো হুঁশিয়ারি সংকেত নাই। তাদেরকে আমরা আলোকভাবে কিছু পরামর্শ, কিছু বুদ্ধি, কিছু দিক নির্দেশনা, কিছু বাস্তব ঘটনা এবারে নাসিরের তুলে ধরতে চাই, আপনারা শুনবেন। আগেই বলেছি ভাঙা কণ্ঠ গ্রহণ করবেন ইনশাআল্লাহ।